ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা ব্যর্থতার পর অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে স্বস্তির জয় পেল কেকেআর ব্যাটে বলে চমক দেখিয়ে জয় ছিনিয়ে আনল কলকাতা নাইট রাইডার্স টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যাওয়া কলকাতা নাইট রাইডার্স একশো পঁচানব্বই রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালসকে এবারে আইপিএলে নিজেদের ব্যাটিং শক্তি বারবারই প্রমাণ করেছে দিল্লি বিশাল বিশাল রানের টার্গেট সহজেই তারা করেছে তাই এই বিশাল লক্ষ্য দেওয়ার পরেও স্বস্তিতে ছিল না কলকাতা নাইট রাইডার্স কিন্তু বলিংয়ে এসে চমক দেখিয়ে নায়ক হলেন ভারুণ চক্রবর্তী তার ম্যাজিকাল বলিং স্পেলে এর জয় সহজ হয়ে যায় উনত্রিশ বছর বয়সী ভারুণ আজ চার ওভার বলিং করে বিশ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট তিনি আজ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তাঁরা পাঁচটি উইকেট নেন যার ফলে ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যায় দিল্লি ক্যাপিটালসের বিশ ওভার শেষে একশো পঁয়ত্রিশ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস